আশা করি আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা নতুন একটা কিছু দেওয়ার ইচ্ছা আছে, যেটা কোমরে, পিঠে, ঘাড়ে বা স্পন্ডেলাইটিস রোগের অনেকেরই ব্যথা, বিষ এগুলো আছে। কিন্তু এই আসনটি বা এই যোগটা আপনাদের করলে অবশ্যই উপকার হবে। এটা পেটের বৃহদান্ত এবং ক্ষুদ্রান্তের উপর বিশেষ একটা কাজ করে, এবং যাদের প্লীহা, যকৃৎ এগুলো গণ্ডগোল আছে সেগুলো শক্তিশালী, সতেজ করে তোলে। এই আসনটি করলে ব্লাড সার্কুলেশন পেটের এই এরিয়াতে বেড়ে যায়, যার জন্যে এই সাইডটা ভালো একটা এক্সারসাইজ হয় এবং শক্তিশালী, সবল দেহ এবং সতেজতা ফিরে আসে, যার জন্যে এই আসনটি আজকে উপস্থাপনা করব। এই যোগটা কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখাবো, আপনারা দেখবেন এবং করবেন। যারা সলভাসন এবং ভুজঙ্গাসন এটা করতে পারেন, দুটো করতে হয়, আর এই একটা করলেই কিন্তু দুটো কাজ হয়ে যাবে, এটা খুবই উপকারী। কিন্তু যাদের আমাশা আছে বা থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা আছে, এনারা কিন্তু করবেন না। এদিক থেকে খেয়াল করে অবশ্যই, এবং আমাশা রোগীর ক্ষেত্রেও অসুবিধা হয়, এবং পাটের পেটের অন্যান্য সেকশন যাদের হজম শক্তি বৃদ্ধি করাতে চান তাদেরও সুবিধা হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে। এবং যাদের বুকের খাঁচা বড় করতে চান, চওড়া, তাদের উপকার হবে। অনেকে আমাকে কমেন্ট করেছে যে বুকের খাঁচা কি করে বৃদ্ধি করা যায়, তো এই আসনটি করলে অবশ্যই বুকের খাঁচা বৃদ্ধি পাবে এবং ফুসফুসের শক্তি বাড়বে। তাহলে এবার আমি আসনটা বা এই যোগটা উপস্থাপনা করছি, আপনারা দেখুন কিভাবে করতে হয়। এই শুয়ে বললাম, পাটা টান করে এই হাত দিয়ে এই পা, এই হাত দিয়ে এই পা, দুটো পা জোড়া থাক, হাঁটুটা মাঝখানে 4-6 ইঞ্চি ফাঁক থাকবে, পিছন দিকে আগে উঠবে, তারপর সামনের দিকে বুকটা, এই হাতটা সবসময় টান থাকবে, হাতটা যেন ব্যান্ড হয় না হয়। বুক ভরে নিঃশ্বাস নিয়ে উঠে তারপর শ্বাসটা স্বাভাবিকভাবে থাকবে, সবসময় চলবে এই করে 10-15-20-30 সেকেন্ড করে থাকে, তারপরে আবার রিল্যাক্স। এবার আমি শুরু করছি। রিল্যাক্স, আমি আবার দেখাচ্ছি, পাটা ব্যান্ড করে নিলাম, এই হাত দিয়ে বাঁ হাত দিয়ে বাঁ পা, ডান হাত দিয়ে পা, এই ধরার পরে পিছনে উঠবে, আর দুই দিকে ওঠার পরে পেটের উপরে সম্পূর্ণ ব্যালেন্স থাকবে, এটা হলো সবসময় খেয়াল। যাদের ঘুড়ি আছে তারা কিন্তু কোনোদিন করতে পারবেন না। আবার রিল্যাক্স, আরেকবার দেখাবো, তিনবার দেখাবো, আবার করছি। যখনই শ্বাস নিয়ে উপরে উঠছি তখন কিন্তু আবার শ্বাস দ্রুত গতিতে চলবে, এদিক থেকে আবার পরবর্তী সময় সহজ হবে। আবার করছি, দেখুন
এবারে সবাসনে শুয়ে পড়ছি, এইভাবে চারবার পাঁচবার ছয়বার করার পরে রিল্যাক্স করবেন। আমি তিনবার দেখালাম আপনাদের সুবিধার জন্য, চোখটা বন্ধ করে মরার মতো শুয়ে থাকা।